আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো আজকে আমরা আল আলকাউসারের বাংলা অনুবাদ আমরা আলকাউসার যদি পেরে থাকি তাহলে এর বাংলা অনুবাদ যদি আমরা পড়ি তাহলে আরও ভালো হবে যাতে করে আমরা নামাজে মনোযোগ সহকারে সালাদটা পরিপূর্ণ করতে পারি এবং কোনো ধরনের মন আমাদের মন যে ছোটোছুটি করে সেটা জন্য না হয় আর আলকাউসার হচ্ছে তোমার সুরা সবচেয়ে ছোট সুরা তো আশা করি তোমাদের এই সুরা মুগস্থ থাকবেই এবং এর বাংলা অনুবাদও অর্থাৎ এর অর্থগুলো তোমাদের আয়ত্ত থাকবে তো আমি শুরু করছি বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্না আতইনা কাল কাউসার ইন্না এর অর্থ হচ্ছে আমি দান করেছি আতাইনা এই পুরো অর্থ হচ্ছে আমি দান করেছি কা এর অর্থ হচ্ছে তোমাকে আর এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আতই না এখানে এই না যে অর্থ এই না একই অর্থ অর্থাৎ এটা একটু সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য এই শব্দটি আনা হয়েছে তো ইন্না আতইনা কা অর্থ হচ্ছে তোমাকে ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয় আত ইনা এর অর্থ হচ্ছে দান করেছি আমি দান করেছি আল কাউসার আলকাউসার দান করেছি এরপর হচ্ছে ফাসল্লিলি ফা এর অর্থ হচ্ছে অতএব সল্লি এর অর্থ হচ্ছে সালাদ পর ফাসলি সালাদ পর লি রব্বিকা তোমার রবের উদ্দেশ্যে তোমার রবের উদ্দেশ্যে আমি যদি ভাগ করে পড়ি লি এর অর্থ হচ্ছে জন্য রব্বিকা কা এর অর্থ হচ্ছে তোমার রব মানে প্রভু তোমার রবের উদ্দেশ্যে তুমি কি করো নামাজ পড়ো সালাত পড়ো ওয়ান হার আর কী করো নহর করো নহরের শব্দ অর্থ হচ্ছে জবেহ করো কোরবানি করো আমরা যেটা সচরাচর ব্যবহার করে থাকি কোরবানি করো এরপর ইন্সানি আকা হুয়াল আবতার ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয় শানি আকা এর অর্থ হচ্ছে তোমার প্রতি তোমার প্রতি এটা পরে আসছে শত্রুতা শানি আকা, শানি আ এর অর্থ হচ্ছে শত্রুতা কা এর অর্থ হচ্ছে তোমার প্রতি বাংলাতে সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য প্রতি শব্দটি ব্যবহার করা হয়েছে তোমার প্রতি শত্রুতা নিশ্চয় তোমার প্রতি শত্রুতা সে তো নির্বংশ আক্তার এর অর্থ হচ্ছে নির্বংশ আর হুয়া এর অর্থ হচ্ছে সে অর্থাৎ নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী পোষণকারী এই শব্দটি আনা হয়েছে সৌন্দর্য বৃদ্ধি বৃদ্ধিকরণের জন্য তোমার প্রতি তোমার প্রতি শত্রুতা নিশ্চয়ই যে পোষণ করেছে সে তো নির্বংশ এখন আমরা পুরোটা একসাথে পড়ব যাতে করে আমাদের মনে থাকে আমরা কি পরে পড়বো নামাজে তো আমি শুরু করছি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার হচ্ছে হাউজে কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন রসুল সাল্লুসাল্লামকে আল্লা তালা বলছেন আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন আর যে আপনার শত্রু আল্লাতাল নিজেই বলছেন যে আপনার শত্রু সে তো লেজ কাটা নির্বংশ তো আমরা বুঝতে পেরেছি ইন্না আতাইনা আকাল কাউসার ফসল লিলি কাওয়ান হার ইন্না শানি আকা হুয়াল আবতার যত তাড়াতাড়ি আমরা বলি এই অর্থগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের নামাজে মনোযোগ বাড়বে তো তোম লাইক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানাও যদি কোনো সমস্যা থাকে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও এই ভিডিও সম্পর্কে এবং অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে জাজা দান করবেন প্রতিদান দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি